আসসালামু আলাইকুম, আমি নিশা আতলামিয়া, ফাউন্ডার অফ আর্টনাজি। আজকে আমরা ডিফারেন্ট টাইপ অফ তুলি নিয়ে বা ব্রাশ নিয়ে কথা বলবো। আর্টের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস হলো তুলি বা পেইন্ট ব্রাশ। তো রাইট নাও স্ক্রিনে যে সবগুলো ব্রাশ দেখা যাচ্ছে সবগুলোই আর্টনাজিতে অ্যাভেইলেবল, কিন্তু আজকে আমরা ভিডিওতে কথা বলবো যে কোন ব্রাশ কোন রঙে ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয় এবং কোন শেপের কোন ব্রাশের নাম কী। এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট, না হলে হচ্ছে আমাদের রং করা বা হচ্ছে পেইন্টের যে কাজগুলো ওটা করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, তো আজকে সেট হিসাবে ব্রাশগুলো যেটা আছে সেটা ফার্স্টে বলে নিই। এটা হলো আর্টিস্টের যে মিক্সড ব্রাশ সেট, এখানে 12টা তুলি থাকে মোটামুটি। এই 12টা তুলি আলাদা আলাদাও পাওয়া যাবে, সেটাও হচ্ছে আমি দেখিয়ে দেবো, সিঙ্গেল কেউ কিনতে চাইলে তখনও পাওয়া যাবে। দেন এখানে মোটামুটি সব শেপেরই কাভার হয়। দেন আমাদের নেক্সট তুলির আইটেম হলো ডিটেল ব্রাশ সেট। একদম নিখুঁত করে যেই জায়গাগুলো করতে হয় বা একদম চিকন করে যেই ডিটেল ওয়ার্ক করতে হয় তুলি দ্বারা, সেটা হচ্ছে নর্মালি এখানে যে সবচেয়ে চিকন তুলি আছে সেটা দিয়েও হয় না। তো তখন আমাদের লাগে হলো ডিটেল লাইনার অথবা ডিটেল আর্টিস্ট যে ব্রাশ সেটগুলো। এটা হচ্ছে প্যাক আকারে আসে, এটা হচ্ছে আলাদা নেওয়া যায় না, বাট এটা আলাদা আমরা লাইনার হিসেবেও কিনতে পাবো। আমি মোটামুটি ডিটেইলে যাব, তার আগে আমি আরেকটা ব্রাশ দেখিয়ে নিচ্ছি, সেটা হলো ওয়াটার ব্রাশ। ওয়াটার এই ব্রাশ পেনটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা আমি হচ্ছে শুধু ওয়াটার কালারের জন্য আর পোস্টার কালারের জন্য প্রেফার করব, আপনাদের রেকমেন্ড করব যে এটা দিয়ে অ্যাক্রালিক না করতে, কারণ আমি দেখিয়ে দিচ্ছি মেইনলি। এটা হচ্ছে সুপিরিয়র ব্র্যান্ডের 6 পিসের একটা ওয়াটার ব্রাশ সেট। তো এটা আমরা যখন খুলব, এরকম 6টা ডিফারেন্ট তুলির যে ব্রাশগুলো এটা ডিফারেন্ট নিবের ডিফারেন্ট শেপের, এরকম 6টা শেপের দেখব। দুটা হলো বড়, আমি এটা খুলে দেন আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই 6টার মধ্যে ফার্স্টে দেখাই ওয়াটার ব্রাশগুলোর বিশেষত্ব হলো এই সবগুলো ব্রাশের সাথে একটা করে ক্যান থাকে, অ্যান্ড এখানে পানিটা ভরে দেন আমরা হচ্ছে এটার মুখাটা লাগাই। আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব, সমস্যা নেই। তো হচ্ছে আমি ফার্স্টে শেপগুলো দেখিয়ে নিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে মোটাটা, দেন এটা আরেকটু চিকন, ফ্ল্যাট, এগুলো ফ্ল্যাট, এটা আরেকটু চিকন, এটা মিডিয়ামটা, এটা হচ্ছে রাউন্ড পয়েন্টটি, এবং সবগুলোর সাথে কিন্তু একটা করে ক্যান অ্যাটাচড আছে। আর সবচেয়ে চিকন এটা, সেটা হলো। আচ্ছা, তো আমি রাইট নাও এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আমি হচ্ছে এই ক্যানটাতে পানি ফিল করে আনলাম। এখন এখানে একটা জায়গায় পুশ লেখা, মানে এখানে ট্যাপ করলে মোটামুটি এটা অটোমেটিক কিন্তু পানি পড়বে না, ইউ ক্যান সি অটোমেটিক পানি পড়বে না, বাট আমি যখন এটা ট্যাপ করব তখন পানিটা, মানে আমার বারবার পানি নিতে হবে না। অলসো এটা ক্যালিগ্রাফির জন্য বেস্ট, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রাশ যেটা এটার সাথে অ্যাটাচ সেটা বেশ ফ্লেক্সিবল, এ কারণে আমি নর্মালি এটা দিয়ে ক্যালিগ্রাফিও করি। আচ্ছা, তো এইটা সব অনেকের হচ্ছে কোয়েশ্চেন থাকে, এটা কি পানিটা ভরার পর অটোমেটিক পড়বে কি না। আমি আবার বলছি যে এটা আমি যখন ট্যাপ করব অনলি তখনই পানিটা বের হবে। আচ্ছা, তো এটা
আমি আমি আমার এখানে পোস্টার কালার নেওয়া আছে, এটা ওয়াটার কালার ব্রাশ পেন, এটা ওয়াটার কালারের জন্যও ভালো। তো অবশ্যই যে হচ্ছে অ্যাক্রাইলিক কালার এটা দিয়ে না করা ভালো বা অয়েল পেন্ট, অ্যাক্রাইলিক কালার হবে না এমন না, বাট না করা ভালো। ওকে, নেক্সট আমাদের যে সিঙ্গেল সিঙ্গেল যে ব্রাশগুলো কিনতে পাওয়া যাবে সেগুলোতে আগাই, ফার্স্টেই আসে হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। এটা হচ্ছে নর্মাল ফ্ল্যাট, এটা ওয়াশ ব্রাশগুলো না, ওয়াশ ব্রাশ হলো উপরেরগুলো। এই ফ্ল্যাট ব্রাশগুলো দেখা যায় যে কারো শুধু ফ্ল্যাট ব্রাশ লাগবে তখন এখান থেকে গ্র্যাব করতে পারবে, কারণ ফার্স্টের দিকে আমাদের যখন এটা স্টকে এসেছিল অনেকেই নক করেছে যে হচ্ছে আমাদের সিঙ্গেল ব্রাশ লাগবে, এই কারণে আর্টনাজিতে মোটামুটি এখন এগুলো সব চলে এসেছে। এখানে ডিফারেন্ট টাইপের ফ্ল্যাট ব্রাশ আছে। দেন যে ইম্পর্ট্যান্ট একটা ব্রাশ যেটা হচ্ছে নর্মালি কিন্তু বেশিরভাগ তুলির সেটেই থাকে না, সেটা হলো ফ্যান ব্রাশ। ফ্যান ব্রাশ আসলে অনেক কাজের, আপনারা যে ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকবেন ওখানে ফ্যান ব্রাশ দিয়ে অনেক কিছু করা হয় যেটা শুধুমাত্র ফ্যান ব্রাশ দিয়েই হয়। তো ওটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অ্যাভেলেবেল হবে আর্টনাজিতে, এটা বড়ো সাইজগুলো একটু বেশি প্রাইস পড়বে আর ছোটোগুলো আর একটু কম। আচ্ছা, দেন আসে হলো ওয়াশ যে ফ্ল্যাট ব্রাশগুলো, এটা কিপ স্মাইলিং ব্র্যান্ডের, এটা হচ্ছে পুরো ক্যানভাসের জন্যও নিতে পারেন, নর্মাল হচ্ছে একবারে কাজ করার জন্য বড়োগুলো ইউজ করতে পারেন। এখানেও সব সেট আকারে নিতে হবে না, একটা নিলেও নিতে পারেন। দেন আসছে হচ্ছে রাউন্ড পয়েন্টি ব্রাশ বা রাউন্ড ব্রাশের যেগুলো, এই ব্রাশগুলো এগুলো সব কিছু কিন্তু এই সেটটা ইনক্লুডেড, বাট এখানে আলাদা আলাদা যদি কারো লাগে তখন এখান থেকে গ্র্যাব করা যাবে। আচ্ছা, দেন আসছে হলো এটা হচ্ছে হার্ডওয়্যার ব্রাশ, এটা হচ্ছে অল পেইন্টে বেশি লাগে, এটা অন্যান্য অনেক পেইন্টেই লাগতে পারে। এই বেস্টটা মেইনলি কাঠের। আচ্ছা, দেন আসছে হচ্ছে কার্ল ব্রাশ যেগুলো, এটা আর্টিস্ট কিপ স্মাইলিংয়ের, এটার হচ্ছে লেন্থটা হলো দেড় ব্রিসেলসগুলো আর এটা হচ্ছে 1 ইঞ্চি। আচ্ছা, দেন আসছে আমাদের যে হচ্ছে আসল পশমের ব্রাশগুলো। আমি সাজেস্ট করবো যারা ওয়াটার কালার করে বা হচ্ছে ওয়াটার কালারে একদম হচ্ছে প্রো লেভেলের, তারা সবসময় দেখবেন ওয়াটার কালারের জন্য এই ফারের ব্রাশগুলো ইউজ করে থাকে। এটার মধ্যে ডিফারেন্ট নাম্বার হবে, এটা যেমন লাইনার, এটা হচ্ছে 0 সাইজের, এটা 5 সাইজের, এটা 12 সাইজের। তো এই সাইজগুলো সবগুলোই অ্যাভেলেবেল আর্টনাজিতে রাইট নাও, যে কেউ নিতে চাইলে এগুলো হচ্ছে একটা নক দিলেই হবে, মোটামুটি সবগুলো ভালো পরিমাণে স্টকে আছে। আর কোনো ধরনের রেকমেন্ডেশন বা হচ্ছে সাজেশান লাগে অবশ্যই ফিল ফ্রি টু নক আস, আই উইল ট্রাই। আমাদের আসলে এমন না যে আমরা জাস্ট কমার্শিয়ালভাবে এটা চালানোর ট্রাই করছি, আমরা হচ্ছে ভিডিওগুলো যে প্রোভাইড করার কারণ হলো আপনারা যাতে বুঝে কিনেন বা এটা নিয়ে ছোট্ট একটা লেসন টাইপের যে আসলে কোনটা কীভাবে ইউজ করে, আপনারা যারা বিগিনার তাদের জন্য তো আরও হেল্পফুল হয়। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।